গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন বাজে ঘড়ির কাটায় 7:10। তো আজ আমরা যাব দেরাদুন মুসৌরি। হরে হরে শঙ্করা, জয় শিব শম্ভু, বম বম ভোলে। পাহাড়, ঝর্ণা, প্রাকৃতিক সৌন্দর্য ও রোমাঞ্চকর আবহাওয়া সবকিছু একসাথে উপভোগ করতে আমরা আজ বেরিয়ে পড়েছি হরিদ্বার থেকে 102 কিলোমিটার দূরে দেরাদুন ও মুসৌরির পথে। আমাদের গাড়ি ন্যাশনাল হাইওয়ে 334A ধরে ছুটে চলেছে দুর্বার গতিতে। দেরাদুন মুসৌরিতেও নাইট স্টে করার জন্য রয়েছে অসংখ্য হোটেল। তবে আমরা দেরাদুন মুসৌরিতে নাইট স্টে করব না। আমরা এখন বেরিয়ে পড়েছি সকাল সকাল এবং আমরা সন্ধ্যের মধ্যেই আশা রাখি সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে আবার আজ হরিদ্বারেই ফিরে আসব। হরিদ্বার শহরটি ছেড়ে কিছুটা এগিয়ে আসার পরেই এইভাবে রাস্তার দুদিকে চোখে পড়বে এক সুবৃহৎ জঙ্গল। এটি হলো হরিদ্বারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজাজি টাইগার রিজার্ভ ফরেস্ট। আপনারা চাইলে এখানে জঙ্গল সাফারিও করতে পারেন। রাস্তার দুই দিকেই এইভাবে ব্যারিকেড লাগানো আছে, আমার মনে হয় যাতে কোনো পশু হঠাৎ করে ছুটে চলে এসে রাস্তায় না উঠে পড়ে, সেই জন্যই এই ব্যবস্থা করা। এবং কিছুটা পথ ছাড়া ছাড়ায় বিভিন্ন ধরনের ব্যানার দেওয়া আছে, যেমন বানরের এলাকা বা কোনো কোনো জায়গায় হাতি পাড়াপাড়েরও ব্যানার দেওয়া আছে। আমাদের আজকের এই দেরাদুন মুসৌরি ভ্রমণের জন্য বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে বোলেরো গাড়ির জন্য ভাড়া চেয়েছিল 4,500 টাকা এবং ইনোভা বা মাহিন্দ্রা জাইলো একটু কমফোর্টেবল গাড়ির জন্য ভাড়া চেয়েছিল 5,000 টাকা। আমরা আজ যে গাড়িতে করে দেরাদুন মুসৌরি ভ্রমণ করছি এই গাড়িটি হলো মাহিন্দ্রা জাইলো, যথেষ্ট কমফোর্টেবল গাড়ি। তো এই গাড়িটি আমরা স্ট্যান্ডের ওখান থেকে বুক করেছিলাম, তাই মাত্র 4,200 টাকায় পেয়ে গিয়েছি। আর আজ আমরা দেরাদুন মুসৌরিতে কোথায় কোথায় ঘুরছি আপনারা দেখতে থাকুন। আপনারা চাইলে বাসে করেও ভ্রমণ করতে পারেন, সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়বে 450 থেকে 500 টাকা। দেরাদুন মুসৌরি বা ঋষিকেশ যাওয়ার পথে বাঁদিকে পড়বে এই সত্যনারায়ণ ভগবানজির মন্দির। এটি অনেক পুরনো একটি মন্দির। গল্পে গল্পে বেশ অনেকটাই পথ আমরা চলে এসেছি। এখান থেকে দেরাদুনের দূরত্ব আর মাত্র 33 কিলোমিটার। তো এইখান থেকেই রাস্তাটি দুটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটি রাস্তা সোজা চলে যাচ্ছে, যেই রাস্তা ধরে আপনি পৌঁছে যেতে পারেন ঋষিকেশ। আর একটি রাস্তা বাঁদিক ঘুরে যাচ্ছে, বাঁদিক টার্ন নিয়ে আমরা পৌঁছে যাব দেরাদুনের দিকে। এখান থেকে মুসৌরি 69 কিলোমিটার এবং আম্বালার দূরত্ব 188 কিলোমিটার। এই ব্রিজটি তৈরির আসল রহস্য ড্রাইভার কাকুর থেকে জানতে পারলাম। এই ব্রিজটির দুই দিকেই রয়েছে ঘন জঙ্গল। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে রাস্তা পার হতে গিয়ে বহু হাতি মারা যেত, সেই জন্যই এই ব্রিজটি এখানে তৈরি করা হয়েছে, যাতে পশু পারাপারের সময় কোনো দুর্ঘটনা না ঘটে। ওই যে দূরে দেখা মিলেছে পাহাড়ের, কি অপরূপ দৃশ্য, অসাধারণ। এভাবেই মাঝে মাঝে পাহাড়ের দেখা আর মাঝে মাঝে জঙ্গলের মধ্য দিয়ে ছুটতে ছুটতে আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে টোল গেটে। এখন আমরা চলে এসেছি এক পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে শহর দেরাদুন। একটু আগেই চোখে পড়ল ভ্যাকম দিয়ে রাস্তার ধুলো পর্যন্তও পরিষ্কার করে নেওয়া হচ্ছে, এবং আপনারাও দেখতে পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরের রাস্তা। আর রাস্তার দুদিকে সারি দিয়ে রয়েছে অসংখ্য গাছ, কি সুন্দর তাই না। সকাল সকাল বেরিয়ে এসেছিলাম, তাই দেরাদুনে রাস্তাঘাট এখন প্রায় ফাঁকায়, অতটা যানজট নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে খুব যানজট হয়, তাই আপনারা যারা মুসৌরি যাবার সিদ্ধান্ত নিয়ে বেরোবেন অবশ্যই হরিদ্বার থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়বেন। এতক্ষণ সমতল ভূমির সোজা রাস্তায় ছুটছিল আমাদের গাড়ি, তবে ধীরে ধীরে শুরু হয়ে গেছে পাহাড়ি পথ আর আঁকাবাঁকা রাস্তা। হরিদ্বার থেকে দেরাদুন পর্যন্ত প্রায় সমতল ভূমি, তবে দেরাদুনের পর থেকে মুসৌরি এবার শুধুই পাহাড়ি আর পাহাড়ি পথ।
এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30, আর আমরা চলে এসেছি আমাদের ভ্রমণের আজকের প্রথম গন্তব্যস্থল শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির। দেরাদুনে অবস্থিত এই মন্দিরটি দেখুন কি বৃহৎ। এই মন্দির চত্বরে আসার সঙ্গে সঙ্গেই আপনার মন শান্ত হয়ে যাবে। এক নিরিবিলি শান্ত পরিবেশ এই মন্দিরে। আর এই মন্দিরের মূল কথা, ভগবান এখানে নিতে নয়, শুধুই দিতে এসেছেন। তাই এখানে আপনার লক্ষ্য পড়বে না কোনো প্রণামী বাক্স। এখানে ওদেরই রাজ। শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির খুব ভালোভাবে দর্শন করে এখন আমরা এগিয়ে চলেছি মুসৌরির দিকে। পথে যেতে যেতে এরকম কিছু ছোট ছোট ওয়াটারফলসও চোখে পড়ছে, বেশ ভালোই ওয়াটারফলসগুলো। বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখরতা যেমন বাড়ছে, ঠিক তেমনই যতই পাহাড়ের ওপরের দিকে উঠছি ঠান্ডাও ঠিক ততই বাড়ছে। এখান থেকে মুসৌরির দূরত্ব আর মাত্র 2 কিলোমিটার এবং কেম্পটি ফলসের দূরত্ব 17 কিলোমিটার। আমরা মুসৌরি পৌঁছে ম্যাল রোডে কিছুক্ষণ ঘুরব এবং ওইখান থেকে মুসৌরি শহরের সৌন্দর্যটা খুব সুন্দর লাগে ওটা ঘুরে দেখব। তারপর আমরা পৌঁছে যাব কেম্পটি ফলসের উদ্দেশ্যে। এই যে কনস্ট্রাকশনটা দেখছেন, এটি হলো পার্কিং এরিয়া। ঠিক এই রাস্তার টার্নিংটা ঘুরে এর ওপরেই এই পুরোটাই হচ্ছে পার্কিং এরিয়া। তো এই পার্কিংয়ের জন্যই রাস্তার ওপরে এখানে এইভাবে কনস্ট্রাকশন করা রয়েছে। এখন আমরা চলে এসেছি মুসৌরির ম্যাল রোডে এবং এখান থেকে চারিদিকের সৌন্দর্যটা জাস্ট উপভোগ করছি, আপনারাও দেখতে থাকুন কতটা মায়াবী এই পাহাড়ের সৌন্দর্য। ঘড়ির কাঁটায় 10:15, এখন নেমেছিলাম মল রোডে। এখানে গাড়ি পার্কিং করতে দেয় না, গাড়ি সামনে আছে, ওখানে যাচ্ছি। তো এখান থেকেই দুটি রাস্তা আবার ভাগ হয়ে গেছে। একটি রাস্তা ওপরের দিকে উঠে যাচ্ছে, যেই রাস্তা ধরে 128 কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন যমুনাত্রি। আর আমরা নিচের দিকে নেমে গেছে যেই রাস্তা, এই রাস্তা ধরে চলে যাব কেম্পটি ফলসের দিকে। তো এখন আমরা কেম্পটি ফলস ঢোকার আগে যে গাড়িটা দাঁড়িয়েছে ওখানেই চা খাচ্ছি। ওয়েদার মোটামুটি 10-12 ডিগ্রি, বিশাল ভিউ, ঝলমলে রোদ, ঝলমলে আবহাওয়া। চাটাও সেই আলাদা দিয়ে করে এসেছি। আপনারা চাইলে উত্তরাখণ্ডের হাতে বানানো অর্থাৎ হ্যান্ডলুম জিনিসপত্রও কিনতে পারেন। এখানকার সবথেকে বিখ্যাত হ্যান্ডলুম জিনিসটি এখন আমাদেরকে দেখাচ্ছে, আপনারাও দেখতে থাকুন। তো ফার্স্ট মে হাম আপকো ইয়াকা রজাই দিখাতে হ্যায়, ইসকা বেট দেখিয়ে কিতনা লাইট বেট, ইয়াকা কুল্ড বালাপোশ, বালাপোশ হ্যাঁ, দেখো দাদা। 11:30 আমরা চলে এসেছি কেম্পটি ফলস। এখানে ঠান্ডা যথেষ্ট বেশি, এখান থেকে ঝর্ণার জলটা যাচ্ছে, এটা গিয়ে ওই যে ওইখানে রোপওয়ে আছে এই দিক থেকে, এই রোপওয়ের মাধ্যমে, ওই যে রোপওয়ে নামছে, রোপওয়ের মাধ্যমে ওখানে নামতে হয়। ওখানে যারা স্নান করতে যায় তারাই নামে। এখন প্রচুর ঠান্ডা, যাবো না। ঠান্ডা বেশ ভালোই আছে, ভেঙে ভেঙে উঠছে ফল একদম মুখ পর্যন্ত। এই কেম্পটি ফলস সমুদ্রপৃষ্ঠ থেকে 4,500 ফুট উচ্চতায় অবস্থিত। মুসৌরির এক অন্যতম আকর্ষণ কেম্পটি ফলসে সারা বছরই প্রায় লোক আসতে থাকে। তবে কেম্পটি ফলসে ঘোরার জন্য সবথেকে সুন্দর সময় হলো গ্রীষ্মকাল, অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত।
তবে আমরা নভেম্বর মাসে এসেও প্রচুর পরিমাণে জল পেয়েছি কেম্পটি ফলসে। অলরেডি সিঁড়ি ভাঙতে ভাঙতে প্রায় 80 থেকে 100 সিঁড়ি ওপরে চলে এসেছি কেম্পটি ফলসের ওপরের দিকে। এখনও ওপরে যাওয়ার জায়গা আছে, দেখি কতটা যেতে পারি। যত উঠছি ততই ভালো লাগছে, কেম্পটি ফলসের মজা ততই উপভোগ করতে পারছি। কেম্পটি ফলস ঘুরে নিলাম, একদম সেই ওপর পর্যন্ত গিয়েছিলাম। কেম্পটি ফলস ঘুরে এসে এখন আমি লাঞ্চ সেরে নিচ্ছি। এখানে লাঞ্চে নিয়ে নিয়েছি ভেজ রাইসের থালি 120 টাকা এবং এখানকার স্পেশাল ম্যাগি 50 টাকা প্লেট। এই পাহাড়ের এই দিকটা ব্যাক সাইড হওয়ার কারণে সূর্যের আলো সারাদিন প্রায় থাকেই না, শুধুমাত্র সকালে 1 ঘন্টা ছাড়া। এই পাহাড়ের মানুষদের আর একটা সমস্যা হলো, জানুয়ারি ফেব্রুয়ারি এই দিকটা ওপরের দিকটা বরফ পড়ে, সেই জন্য মুসৌরি হয়ে এদিকে আসা যায় না। তখন এই নিচের রাস্তা দিয়ে আমরা যেদিকে কেম্পটি ফলস গিয়েছিলাম এই ব্যাক সাইডটা, এই দিকটার দিকেই যেতে হয়। ওই দিক থেকে খাবার নিয়ে এসে এরা স্টক করে রাখে, টুরিস্ট বেশি আসে না, এই হচ্ছে ব্যাপার। আজ 1:20 লাঞ্চ সেরে কেম্পটি ফলস থেকে আমরা চলেছি মুসৌরি লেকের উদ্দেশ্যে। এখান থেকে কিতনা দূর মুসৌরি লেক? আমি তো 15 কিলোমিটার মুসৌরি, হ্যাঁ, এখন আমরা চলে এসেছি মুসৌরি লেকের ক্যাব স্ট্যান্ডে। অর্থাৎ এখানেই আমরা গাড়ি থেকে নেমে এরপর আমাদেরকে ওইদিকে সিঁড়ি দিয়ে প্রায় 350 থেকে 400 সিঁড়ি হেঁটে নিচে নামতে হবে মুসৌরি লেক ঘোরার জন্য। মুসৌরি লেকের চারিদিকের ভিউটা খুবই সুন্দর। আপনারা মুসৌরি লেক আসলে অবশ্যই এই বোটিংটা করতে পারেন। এছাড়াও এখানে প্যারাগ্লাইডিং এবং মাউন্টেন ক্লাইম্বিংয়েরও ব্যবস্থা আছে। এছাড়াও এখানে পিকনিক করারও ব্যবস্থা আছে। মুসৌরি লেক সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং এন্ট্রি ফি মাথাপিছু 15 টাকা। মুসৌরি লেক ঘুরে এখন আমরা চলে যাব ভাট্টা ফলস। ভাট্টা ফলস হলো এখানকার লোকাল মানুষের দ্বারা খুঁজে পাওয়া একটি ফলস। এই ফলসের সৌন্দর্য নাকি অপূর্ব। তো এই ফলসে নামতে গেলে রোপওয়ে করে নামতে হয়। আমাদের মধ্য থেকে একজন হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় এবং শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। এই পরিস্থিতিতে ভাট্টা ফলসের কাছাকাছি কোনো ঔষধ দোকান খুঁজে না পেয়ে তড়িঘড়ি আমরা দেরাদুন চলে আসি। ভ্রমণে গেলে একটা জিনিস অবশ্যই মাথায় রাখা উচিত, জীবন আগে, ভ্রমণ নয়। জীবন থাকলে ভ্রমণ আবারও হবে।